আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজকে আপনাদেরকে ব্রেড স্প্রিং রোল বানিয়ে দেখাবো। এর জন্য এখানে চিকেনটা আমি সিদ্ধ করে হাতে এরকম ছাড়িয়ে নিয়েছি। এখানে নিয়েছি পাতাকপি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি চিকেনের পরিমাণ বুঝেই এত অল্প অল্প করে নিয়েছি। এখানে আধা কাপের মতো পাতাকপি আছে। লাগবে আমার দুধ, ডিম, এখানে নিয়েছি এক টেবিল চামচের মতো ময়দা, লবণ, সয়াবিন তেল, গোলমরিচের গুঁড়া। আজকে আমরা এগুলোই ব্যবহার করবো এই ব্রেড স্প্রিং রোল ব্যবহার করার জন্য। এখানে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ। এখন পেঁয়াজটা একটু ভেজে নিব। এখন এখানে দিয়ে দিব সামান্য একটু আদা এবং রসুন। এখানে দিয়ে দিব লবণ, গোলমরিচ। এখন দিয়ে দিব এখানে আধা চামচের মতো লবণ, গোলমরিচের গুঁড়া। সামান্য একটু দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিব চিকেন গুলো। এখন গ্রেট করা চিকেন দিয়ে দিব। এখন সবজির সাথে চিকেনটা ভালো করে একটু ভেজে নিব। এখন এখানে দিয়ে দিব এক টেবিল চামচ ময়দা এবং সামান্য একটু তেল। ময়দাটা একটু ভেজে নিব। এখন ময়দার সাথে চিকেনের যে পুলিশটা তৈরি করলাম সেটা ভালো করে মিলিয়ে নিব। এখানে এখানে দিয়ে দিব দুধ। এখন এখানে দিয়ে দিব গ্রেটেড কিছু চিজ। ব্রেড চিকেন ব্রেড স্প্রিং রোলের জন্য চিজি করে ক্রিমি করে বানাতে হবে ভিতরের ফিনিশটা। এখন এটা ঠান্ডা করে নেব। ভিতরের ফিনিশটা কমপ্লিট হয়ে গেছে। এখন এটা ঠান্ডা করে এখানে নিচে ঠান্ডা করে আমি ফিরে আসছি। এখানে আমি ব্রেডটা নিয়েছি। আমি ব্রেডটা এখন সাইড থেকে কেটে নেব। সাইড থেকে কেটে এভাবে মাঝখান থেকে কেটে নেব। এখানে ব্রেডগুলো এরকম কেটে নিয়েছি। এখন ব্রেডে আমি চিজি ক্রিমের ফিলিংসটা দিয়ে দিব, এভাবে লাগিয়ে নেব। এখন ফিলিংসগুলো লাগিয়ে নিয়েছি। এখন ফিলিংসের উপরে এইভাবে একটা করে ব্রেড লাগিয়ে দেব। এভাবে সব ফিলিংসগুলো সিল করে নেব। এভাবে সব পাউরুটিগুলো আমি ফিল করে নিয়েছি। এখন এখানে ডিম নিচে ফেটে এখানে নিয়েছি ব্রেড ক্রাম। এখন ডিমে গড়িয়ে নিব। এখানে আমি এভাবে ব্রেড ক্রামে গড়িয়ে নিব। সবগুলো বানিয়ে নিব। ব্রেড স্প্রিং রোলগুলো আমি বানিয়ে নিয়েছি। ব্রেডে ডিম এবং ব্রেডকে আমি গড়িয়ে নিয়েছি। এখন এটা ভেজে নিব। এখানে ব্রেড স্প্রিং রোলগুলো ভেজে নিব। ফ্রাই প্যানে তেল নিয়েছি। এখন ওগুলো ভেজে নিব।
দুই পাশ বাদামি করে ভেজে নিব। চারটি পাশ বাদামি করে ভেজে নিয়েছি, এখন প্লেটে বসিয়ে নিব। চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিব। চারপাশে হয়ে গেলে এটা প্লেটে উঠিয়ে নিব। হয়ে গেছে আমার ব্রেড স্প্রিং রোল রেসিপি। আপনারাও আমার এই রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। এই রেসিপিটা ইফতারের জন্য খুবই মজাদার এবং টেস্টি একটা রেসিপি। আপনারা এই রেসিপিটা বাসায় তৈরি করতে পারেন। কমেন্ট করবেন এবং লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।